বর্তমান আবহাওয়া পরিস্থিতি। স্থলচাপটি দুর্বল হওয়ায় আজ সকাল থেকে দেশের আকাশে মেঘের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে, যা বিরতি সহ চলবে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক কিছু বৃষ্টি থাকতে পারে। দেশের দক্ষিণের উপকূলীয় জেলাসমূহে দমকা বাতাস বয়ে যেতে পারে। পরবর্তীতে সমুদ্রে আরেকটি সিস্টেম হতে চলেছে, যার গতিবিধির ওপর পরবর্তী আবহাওয়া পরিস্থিতি নির্ভর করছে। এরকম পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস করা বেশ কঠিন কাজ। যাই হোক, আমরা চেষ্টা করছি সঠিক পূর্বাভাস করার। আর দেশে চলমান বৃষ্টিবলয় ঝমুলের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণে যে পূর্বাভাস করা হয়েছিল তা সঠিক হবার সম্ভাবনা নেই বললেই চলে এরকম পরিবর্তনশীল আবহাওয়ার জন্য। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে আমরা আশা করছি আগস্টে ভালো বৃষ্টি পাওয়া যাবে। কেউ না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করবেন না। ধন্যবাদ। বেসরকারি গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত তথ্য। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।